রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান পঞ্চায়েতের উপপ্রধান, বাস করেন কাঁচা বাড়িতে, দামি গাড়ি নয়, অফিসে আসেন সাইকেলে করে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এ যেন ভিন্ন ছবি বলছেন অনেকেই। সাধারণভাবে পঞ্চায়েত সদস্য মানেই আমরা মনে করি তার বুঝি বিশাল বাড়ি গাড়ি থাকবে, রাজকীয় মেজাজে ঘুরে বেড়াবেন তিনি, তার চালচলনই আলাদা হবে। এমনটা বেশিরভাগ ক্ষেত্রে সিনেমার পর্দায় এমনকি কোনো কোনো জায়গায় বাস্তবে দেখা গেলেও বাস্তব জীবনে ঠিক উল্টো এক চিত্র ধরা পড়ল মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামে। এই গ্রামের পঞ্চায়েতের জোটের উপপ্রধান হলেন জুল মোহাম্মদ। আর এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অন্যান্য গ্রাম পঞ্চায়েতের থেকে কিছুটা অন্য চিন্তাধারার। রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করেন তিনি, আর দিন শেষে পাওয়া 500 টাকা মজুরি দিয়েই কোনো রকমে দিন চলে তার। তবে হাত পাতেন না কারো কাছে। সূত্রের খবর, দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে উপপ্রধান জুল মোহাম্মদ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে এক কাঁচা বাড়িতে বসবাস করেন। আগে 5 বছর ধরে তৃণমূলের পঞ্চায়েতের সদস্য থাকার পর গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট পাননি তিনি। তবে হার না মেনে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন জুল মোহাম্মদ। নির্বাচনের ফলাফলেও দেখা যায় নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ালেও বিপুল ভোটে জয়ী হন এই জুল মোহাম্মদ। প্রথমটায় অনেকেই আশা করেছিলেন যে এবার বুঝি এই মানুষটার জীবনযাত্রায় কিছুটা হলেও বদল আসবে, কিন্তু না, আগের মতোই প্রতিদিন সকালে রাজমিস্ত্রির কাজে যান। সাইকেলকে সঙ্গী করেই দিনের শেষে যা উপার্জন করেন তা দিয়েই সংসার চালান এই মানুষটা, যার মধ্যে অহংকার তো দূর, কারো কাছে একটা টাকার জন্যও হাত পাতেননি কোনোদিন। এভাবেই সাদামাটাভাবে থাকতে পছন্দ করেন তিনি। এ বিষয়ে তিনি জানান, আমার পেশা ছিল রাজমিস্ত্রি, তবে জনগণ আমাকে ভালোবেসে আমাকে পঞ্চায়েত সদস্য বানিয়েছেন। তবে মানুষের যখন প্রয়োজন হয় তখন অফিসে গিয়ে মানুষের কথা শুনে সমস্যা দূর করে আবার আমার পেশায় যুক্ত হই। আমি আমার এই কাজের মাধ্যমেই সংসার চালাই। আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল, আমাকে পাস করিয়ে নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতে সব মেম্বার। আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, আমি আগে কাজ করতাম, আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আমার এসে কাজ করি। আমি মোটামুটি 20 বছর ধরে রাজনীতি করতাম, আগে 5 বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে, এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে। অভাব দূর করার জন্যই আমি মানে নিজের কাছাকে ছাড়িয়ে নিই এখন। হ্যাঁ, এই কাজ করি আমি সংসার চালাই। কোন পঞ্চায়েত থেকে কোনো আপনি সরকারি ভাবে কোনো পান না, এই স্টাইপেন্ড বা ভাতা পান না? মানে দেয় সামান্য ভাতা, মানে তা দিয়ে পরিবার চলছে না? চলছে না। আমি রাজনীতি মানে রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে, আমাকে জনসাধারণ যদি বলে আবার দাঁড়া আমি দাঁড়াবো, জনসাধারণ আমাকে নিয়ে আসছে, আমি নিজে মানে রাজনীতি করতে চাই না, জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে। এলাকার উপপ্রধানকে নিয়ে গর্বের শেষ নেই স্থানীয়দেরও। তার জীবনযাপন সংগ্রামের কাহিনী অজানা নয় গ্রামের কারো কাছে। ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত, এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি, ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনো। যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায়, আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায়। ভালো ব্যবহার অনেক সবসময় থাকে সঙ্গে, কাজ কোনো ভুল হলে ও বাতিয়ে দেয় আমাদের, সবকিছু ও আমাদের মেন। এলাকার মানুষের পাশে কিরকম দাঁড়ান? মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন, রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে। কোন পঞ্চায়েতের উপপ্রধান রয়েছে? মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি থেকে জিতেছিল, কোন সিম্বলে জিতেছিল? সে নির্দল নৌকা নৌকা ছাপিয়ে কি জিতেছিল? হ্যাঁ, শাসক দলকে হারিয়ে। হ্যাঁ, আমরা সবাই ভোট দিব ওকে, আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায়, ও নিজের মন থেকে দাঁড়ায় না, ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে। অনেক স্বচ্ছতাই থাকে, কারো এক কাপ চাও খায় না, থানা মানায় গেলে নিজের পয়সায় আরো চা খেলায়, এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায়, আরো কিছু করে মানে সেবা পরিষেবা দেয়, আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না, গাড়ির তেলেই ওর জুটান আর কি। অনেকেই মনে করেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এ ছবি যথেষ্ট ব্যতিক্রমী, হয়তোবা দৃষ্টান্ত। কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসেছেন। খুব সৎ প্রকৃতির লোক, ন্যায্যবাদী,
যা বলে মুখে বলে, মানে ভালো প্রকৃতির মানুষ। আমরা বিশেষ করে জোটের সরকার, বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন, অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন, দপ্তরের কাজ সামলাচ্ছেন, এতে আমরা গর্বিত। এবং এই কাজের দিক থেকে আমরা বিশেষ করে তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই যে আপনারা দেখুন যে আমরা জোটের সরকার কিভাবে চলে এবং কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, নিজের পরিশ্রম করেও, নিজের জীবনযাপন করেও মানুষকে পরিষেবা দেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।